নমস্কার, আজ আপনাদেরকে শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প তাঁতি বউ। নীলমণি বসাকের মেটে বাড়ির পশ্চিম দিকে প্রকাণ্ড একটা তেঁতুল গাছ আছে। গাছটা যদিও নীলমণির কোনো পুরুষের সম্পত্তি নয়, তথাপি সারা বছর তাহাকে তেঁতুল কিনিতে হয় না। তাহার বউ মুক্তা গাছের তেঁতুল দিয়া প্রত্যেক দিন স্বামীকে অম্বল রাঁধিয়া খাওয়ায়। অম্বল রাঁধিতে কোনো হাঙ্গামা নাই, নুন দিয়া তেঁতুলগুলি সিদ্ধ করিলেই হইল। মাঝে মাঝে অম্বলে এক পয়সার গুড় দেওয়া হয়। সেদিন আর নীলমণি পদার্থটাকে অম্বল বলে না, বলে চাটনি। বিনা পয়সার তেঁতুলগোলার মধ্যে এক পয়সার গুড় আর আধখানা কুচানো রাঙা আলু দিয়া তাহারা রীতিমতো চাটনি খায়। ও মুক্ত, এ যে অমর তোরে, মুক্তা রুক্ষস্বরে বলে, আ দেখলে পানা করিস নি বাপু, মুখ গুজে খেয়ে যা। তেঁতুল গোলা জল, সে হলো ওর অমৃত, নর্দমার পাঁক পেলে তুই সোনা মুখ করে খাবি। নীলমণি চোখ পাকাইয়া বলে, কি বললি? তোর মাথা জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো জানিস। মুক্তা রসনাকে মুক্তি দেয়। সে অত্যন্ত বদমেজাজি মেয়ে মানুষ, শুধু মুখ ছুটাইয়া সে ক্ষান্ত হয় না। কোমরে হাত দিয়ে এমন অপরূপ উদ্ধত ভঙ্গিতে সামনে ঝুঁকিয়া দাঁড়াইতে পারে যে দেখিলে, কিন্তু সে কথার উল্লেখ করা মিথ্যা। নীলমণির চোখ ভোঁতা হইয়া গিয়াছে, সে দেখিতে পায় না। নহিলে শুধু মুক্তার কথায় নয়, তাহার দেহের না ছোঁয়া আঘাতেই নীলমণি থ বনিয়া যাইত। নীলমণি নেহাত অপদার্থ লোক, রাত্রে ঘরখানা দিব্যি অন্ধকার করিয়া সে শোয়, একটা প্রদীপ জ্বালিবার শখ পর্যন্ত তার নাই। মুক্তার নিশ্চিন্ত আলুথালু বেশ বেড়ার খাঁচার সূচিভেদ্য অন্ধকারে ব্যর্থ হইয়া যায়। প্রদীপ জ্বালিয়ে কত আর খরচ? এক পয়সার তেল কিনিলে রাত ১২টা অবধি দীপ জ্বলে, ১২টার পর নীলমণি আর নাই বা রাত জাগিল। চাটনি না খাইয়া গুড়ের পয়সাটা তেলের পিছনে সে অনায়াসে খরচ করিতে পারে, কিন্তু সে বুদ্ধি ওর মাথা হইতে তাঁত আর মাকুক কাড়িয়া নিয়েছে। নরনারীর লজ্জা নিবারণ তার পেশা, কার্পণ্যের অন্ধকারে স্ত্রীর লজ্জা সে নিবারণ করে। অবশ্য মুক্তার তাহাতে কিছুই আসিয়া যায় না, নীলমণির ছোট ছোট চোখের সোহাগ দিয়া তার কোনো প্রয়োজন নাই। নীলমণি যে আজও গা ঘেঁষিয়া শোয়, এই তার ঢের। আসল কথা, এই শ্রেণীর স্ত্রীলোকে যেমন হয়, মুক্তার মায়া মমতা কম। পেটের ছেলে পর্যন্ত ইহাদের যতদিন ছোট থাকে ততদিনই তাহাকে শুধু ইহারা তীব্রভাবে ভালোবাসিতে পারে। ছেলে লায়েক হইলেই মাতৃস্নেহের ইতি। পুরুষের পক্ষে মমতাবান হওয়া বরং সম্ভব, ইহাদের জোরালো স্নেহ মমতার বালাই থাকিলে চলে না। ভালোবাসিবে কাহাকে? পেটের ছেলে এবং মাথার স্বামী পর্যন্ত ইহাদের এমন ধাতু দিয়া গড়া যে শুধু ভালোবাসাকে ভোঁতা করিয়া ক্ষান্ত হয় না, হৃদয়কে চুরমার করিয়া ছাড়ে। স্নেহ তাদের কাছে একটা সুযোগ মাত্র। বাজারের মেয়ে ছেলেদের চেয়ে মুক্তার জীবনযুদ্ধ তাই কঠিনতর, কারণ তাদের প্রেমিকের মতো অকরুণ পুরুষের সঙ্গেই তার কারবার, অথচ তাদের মতো স্বাধীনতা তার নাই। মুক্তা নিজে রোজগার মন্দ করে না, যদিও নীলমণি তার অধিকাংশই নির্বিবাদে অধিকার করিয়া বসে। সরকার বাড়ির ঠিকে কাজ করিয়া মাসে সে ৩টি টাকা পায়, তার ৪ আনা জল খাবার। মুক্তার গায়ে শক্তি আছে, গ্রামের অনেক খুচরা কাজ তারই আয়ত্তে। ধানও সে ভানে, আবার কোণে বউয়ের ঝি হইয়া সঙ্গে শ্বশুর বাড়িও যায়। জল পড়া আর মাদুলি বিতরণের কৌশলও মুক্তার অজানা নয়। মরিবার আগে তার শাশুড়ি মন্ত্রতন্ত্র, দ্রব্যগুণ আর ভৌতিক ঝাঁপটি তাহাকেই দিয়া গিয়াছে, দৈব তাহার হাতের মুঠায়। আর জল পড়া আর মাদুলি একেবারে অব্যর্থ। এছাড়া মুক্তার আরও একটা উপার্জন আছে। সরকার বাড়ির ছোট কর্তা কেদার মধ্যে মধ্যে তাকে সিকিটা আধুলিটা বকশিস করে, কোনো কিছু মূল্য বাবদ নয়, নিছক বকশিস।
দাম নিবার ইচ্ছা থাকিলে মুক্তা শিকি আধুলি ছুঁইত না, কেদারের মুখের উপর হাসিয়া বলিত, তোমারই থাক ছোটবাবু। কেদার দেয় বলিয়াই তুচ্ছ কয়েকানা পয়সা সে হাত পাতিয়া গ্রহণ করে। প্রেমের বিলাসিতা তাহার নাই, এ তবে কি ব্যাপার? দিন কাটিয়া যাওয়াটাই যার জীবনে একমাত্র সত্য, সে তবে কিসের খাতিরে মাঝে মাঝে নির্জন দুপুরে কেদারের ঘরে অনাচারের গোপন নিমন্ত্রণ রাখিতে যায়? সে স্বভাবতই ধর্মভীরু মেয়ে, নরকের ভয়ে পাপে তার রুচি কম, তবু সে পাপ করে কেন? ক্ষুদ্রতার কুসংস্কারে সে নিছক তাঁতি বউ, ছোট জাত, ছোট দুখানা মেটে ঘরে ভাঙা হাঁড়ি, ছেঁড়া কাপড়, নোংরা বিছানা ও ছোট লোক স্বামী নিয়া তার দিন কাটে। মানুষের কাছে তাহার সম্মান নাই, সুবিচার পাওনা নাই, সংসারে সেই সবচেয়ে অশক্ত দুর্বল, সমাজের আইনকানুনগুলি পর্যন্ত তার জন্য শিথিল, এমনি অসাধারণ তাহার তুচ্ছতা। পাপ সে অনায়াসে করিতে পারে, সেজন্য কারো কিছু আসিয়া যায় না। বিনা আড়ম্বরে সকলে স্বীকার করিয়া নেয় যে পাপ করাই ওর পক্ষে স্বাভাবিক, ওতে বিস্ময়েরও কিছু নাই, ও নিয়া ব্যস্ত হওয়ারও কোনো প্রয়োজন নাই। কেদারের কথা জানা জানি হইয়া গেলে সরকার বাড়ি হইতে অবশ্য মুক্তাকে তাড়াইয়া দিবে, কিন্তু সমস্ত জানিয়া শুনিয়াও সঙ্গে সঙ্গে তাহাকে কাজ দিতে রায়বাবুরা একটু দ্বিধা করিবে না। ওরা সবাই ওরকম বাবু, অত বাঁচতে গেলে ঝি রাখা চলে না। মুক্তার তুলনায় কেদার আকাশের মানুষ, দেবতার স্বামী। সে কথা বলিলেই কি মুক্তার বর্তিয়া যাওয়া উচিত নয়? কি পরিষ্কার পরিচ্ছন্ন কেদারের ঘর, কি ঝকঝকে টেবিল চেয়ার, কি ধবধবে বিছানা, ময়ূর শিয়রী পালঙ্কে, কাঁচের আলমারিতে কত বই। ঘরে ঢুকিয়া দাঁড়াইতেই মুক্তার কেমন যেন লাগে, নেতা বুলাইয়া মেঝে পরিষ্কার করার অধিকার পাওয়াটাই তার যেন অনেক তপস্যার ফল। কেদার যখন আয়নার সামনে দাঁড়াইয়া মুখে সাবানের ফেনা মাখিয়া দাঁড়ি চাঁছে, মুক্তার ইচ্ছা হয় পায়ের কাছে গড়াগড়ি দিয়া জীবন সার্থক করিয়া নেয়। সুতরাং অর্থের জন্য নয়, প্রেমের জন্য নয়, শুধু অবস্থার পার্থক্যের জন্য মুক্তা কেদারের দাসী হইয়াছে। অন্য সময় কেদারকে সে ভয় করে, কিন্তু খিল দেওয়া ঘরের মধ্যে সে অনেকটা স্বাধীন, নিজেই আঁচলে পা মুছিয়া খাটে উঠিয়া শুইয়া পড়ে, আর চোখে কেদারের দিকে চাহিয়া মুচকি মুচকি হাসে, কেদারের স্পর্শ এড়াইতে দেয়ালের দিকে সরিয়া যায়। নারী কিনা, দেড় হাত দূরত্ব সৃষ্টি করিয়া নিজেকে দুর্লভ করিয়াও সুখ পায়। সুতরাং মুক্তার মধ্যে যথেষ্ট জটিলতা আছে, ভাগ্য তাহাকে অন্ধভাবে একদিকে ঠেলিয়া নিয়ে যায় না। তার জীবনের ঘটনাবলীর মধ্যে কারণ ও যুক্তি শৃঙ্খলা আবিষ্কার করা যায়। হীন অবস্থায় দুর্বলতায় অতি আগ্রহে কেদারকে সে গ্রহণ করিয়াছে, এবং কেদারের কাছে যতদূর সম্ভব তুচ্ছ হইবার তা হইয়াছে, কিন্তু ইহাই তাহার কাম্য। যত অবহেলার সঙ্গে কেদার তাহাকে গ্রহণ করে, কেদারের প্রতি ভক্তি ততই বাড়িয়া যায়, কেদারের কাছে অপমান পাওয়াটাই তার সুখ। কেদার বিপত্নী, অনেকদিন ধরিয়া আত্মীয় স্বজন আবার তাহার বিবাহ দিবার চেষ্টা করিতেছিল, কেদার রাজি হয় নাই, বউ নিয়া সে সুখী হইতে পারে নাই। মদ খাইলে বউ কাঁদিত, মারিলে মূর্ছা যাইত, সে ছিল ভারী মৃদু, ভারী কোমল মেয়ে, বাপের আহ্লাদি আর সুন্দরী, টানা চোখ তার দিবারাত্রি ছল ছল করিত। তাছাড়া তার ছিল অসুখ, অসুখের জন্য তার মুখে এমন একটা অদ্ভুত বিবর্ণতা ফুটিয়া থাকিত যে সেদিকে তাকাইলে পৃথিবী শুদ্ধ সকলের কথা মনে হইবার সম্ভাবনা ছিল যে তাহাদেরই অত্যাচারে মেয়েটি নীরবে অকথ্য যন্ত্রণা ভোগ করিতেছে। বড় বউ বলিত, এমন না হলে বউ, পুষতে কোনো খরচ নেই, পাখির আহার খায় আর ঝি চাকরানির মতো খাটে। গলা নামাইয়া বলিত, পড়েছেও তেমনি গুঁয়ারির হাতে,
ওই বউ নিয়া ভুগিয়া ভুগিয়া বউ সম্বন্ধে কেদারের মনে ভয় ঢুকিয়া গিয়াছিল। বউকে যন্ত্রণা দিয়া তার কষ্টের সীমা থাকিত না, কিন্তু সে নিষ্ঠুরতা তাহার নেশার মতো হইয়া উঠিয়াছিল, না হইলে চলিত না। বউকে না কাঁদাইলে রাত্রে তার ঘুম আসিত না, মনে হইত জীবনের কোথায় যেন ফাঁক রহিয়া গিয়াছে। পাশের ক্ষীণ নির্জীব প্রাণীটিকে দেহে মনে নির্যাতিত করিতে না পারিলে বাঁচিয়া থাকিয়া সুখ নাই। সত্য বলছি, আজ আমার জ্বর হয়েছে, বিশ্বাস না হয় কপালে হাত দিয়ে দেখো। কপালে হাত দিবার ঢের আগে জ্বরের সংবাদ কেদার পাইত, গা যেন পুড়িয়া যাইতেছে। কই জ্বর? বউ হু হু করিয়া কাঁদিত। আহ, কি উদ্ভট উচ্ছ্বাসের সঙ্গে বউ তার কাঁদিত। জেনে শুনে তুমি বলছো জ্বর নেই? মা কালীর দিব্যি করে বলছি, আমার ভীষণ জ্বর হয়েছে, যন্ত্রণায় আমি মরে যাচ্ছি। মিথ্যুক, মা কালীর নাম নিতে লজ্জা হয় না? কেদা যেন উদ্যত ধ্বংস অনিবার্য। বউয়ের কিসে চাপা মিনতি, দয়া ভিক্ষা কে শুনিবে? সে সকরুণ প্রতিবাদ স্তব্ধ করিয়া দিতে গোটা দুই কিল, গোটা চারেক চড় আর একটু চুল ধরিয়া টানাই যথেষ্ট ছিল। অপমৃত্যুর পর সারা রাত্রিব্যাপী প্রেত হইয়া থাকার অভিজ্ঞতা কেদারের একদিনের নয়। জ্বরে বেহুশ বউকে লাথি মারিয়া খাটের নিচে ফেলিবার পর সমস্ত রাত বুকের চিতা তাহার নিভৃত না। কি সে নির্মম পাশবিক বিলাসিতা, অর্থহীন অত্যাশ্চর্য খেয়াল! ধাতে সহ্য হইবে না ভয়ে কেদার এতকাল আর বউ চায় নাই, এবার সে রাজি হইয়া গিয়াছে। রাজি না হইয়া উপায় ছিল না। পাত্রী বড় বউয়ের ছোট বোন, বড় বউয়ের বাবার আর ছেলে মেয়ে নাই, কিন্তু সম্পত্তি আছে অনেক। খবর শুনিয়া মুক্তা বিশেষ খুশি হইল না, রাগে আর হিংসায় সারা দিন তার বুকের মধ্যে জ্বালা করিতে লাগিল। নীলমণির সঙ্গে সে এমন কলহ করিল যে নীলমণিও শেষ পর্যন্ত বিস্মিত ও ভীত হইয়া চুপ করিয়া গেল। কাজ শেষ হইলে দুপুরবেলা চুপি চুপি মুক্তা একবার কেদারের ঘরে উঁকি মারিয়া আসিল। আমি বাড়ি যাচ্ছি ছোটবাবু। যা। ঘরে ফিরিয়া মুক্তার ইচ্ছা হইতে লাগিল একটা ভয়ানক কিছু করিয়া বসে। একবার ভাবিল ঘরে আগুন দিয়া দেয়, না হয় নীলমণিকে খুন করে, না হয় কেদারের জলের কুঁজায় খানিকটা সেঁকো বিষ মিশাইয়া দিয়ে আসে। কিন্তু এসব দুর্বুদ্ধি বেশিক্ষণ তাহার মনে রহিল না। কেদারকে মন্ত্রপুত শিকড় খাওয়াইয়া বসে রাখিবার ইচ্ছাটা পর্যন্ত তার মধ্যে আপনা হইতে লোপ পাইয়া গেল। বিদ্রোহ মুক্তার পক্ষে স্বাভাবিক নয়। কেদার বিবাহ করিলে তার ক্ষতি, সে যেরকম স্বার্থপর মেয়ে মানুষ ক্ষতি সহ্য করা তার পক্ষে কঠিন, কিন্তু অবস্থা বিশেষে প্রতিবাদ অথবা প্রতিকারের চেষ্টা করা তার দ্বারা অসম্ভব। নিদারুণ হিংসায় ভিতরে ভিতরে সে নিঃশব্দে জ্বলিতে লাগিল। ইতিমধ্যে নীলমণি একদিন বোনা কাপড়গুলি নিয়া শহরে চলিয়া গেল। কাপড় নিয়া নীলমণি যেদিন শহরে যায় সেদিন সে আর ফেরে না। রাত্রিটা মুক্তা কেদারের ঘরে কেদারের ময়ূর শিওরি পালঙ্কের ধবধবে নরম বিছানায় কাটায়। মুক্তা এক ফাঁকে কেদারকে খবরটা দিয়া রাখিল, তাঁতি আজ কাপড় নিয়ে শহরে গেছে ছোটবাবু, রাত্রে আসিস। একান্ত তাচ্ছিল্য ভরা নিমন্ত্রণ, সুরটা পর্যন্ত বদলায় নাই। মুক্তার আনন্দের অবধি রহিল না। প্যাসেজে মাদুর বিছাইয়া মুক্তা শুইয়া রহিল। বড়বউ বলিল, কি লো, তাঁতি শহরে গেলে আজও ছোঁড়ারা দরজা ঠেলে নাকি? ওই তো কম্ম মা, ওদের মরেও না হত ছড়ারা। বড়বউ ঘরে গিয়া দরজা দিল। মুক্তা মনে মনে হাসিয়া ভাবিল, সবাই ভাবছে এই শক্ত মাদুরে শুয়ে থাকবো সারা রাত, কি নরম গদির বিছানায় গিয়ে শোবো একটু পরে কেউ তা জানে না। তারপর সকলে ঘুমাইলে টিপিয়া টিপিয়া গিয়া মুক্তা কেদারের দরজা ঠেলিল। কেদার আজ দরজা বন্ধ করিয়া ঘুমাইয়াছে। এরকম কখনো ঘটে নাই,
রাত্রি বেশি হইলে কেদার ঘুমাইয়া পড়িয়াছে বটে, কিন্তু তাহারই আদেশে তাহাকে জাগাইতে মুক্তা কসুর করে নাই। কিন্তু দরজা বন্ধ থাকিলে ডাকাডাকির আদেশ তো নাই কেদারের। বউ বিশেষ সুন্দরী নয়, নাম মুকুল, এবং এখনো সে মুকুলই বটে। মুকুলকে কেদারের ভালো লাগিল। মুক্তা তাহার বন্য যৌবনকে অনেকটা পরিতৃপ্ত করিয়াছিল। অত্যাচার মুক্তা ভালোই বাসিত। বিবাহের রাত্রে মুকুলের ছল ছল চোখ দেখিয়া কেদারের সহসা অত্যন্ত মমতাবোধ হইল। তাহার দুরন্ত নারী প্রেমে এক রাত্রে বাৎসল্য সঞ্চারিত হইয়াছে। বিবাহের পর যে সাত দিন মুকুল এখানে রহিল, তার মধ্যেই মুক্তা কতবার যে নববধূর মৃত্যু কামনা করিল তাহারই আত্মা নাই। মুকুলের যাওয়ার দিন সকালবেলা বড় বউ হঠাৎ আবিষ্কার করিল মুক্তা কি যেন আঁচলে বাঁধিয়া দিতেছে। কি রে মুক্ত? মুক্তার চমকটা বড় বউয়ের ভালো লাগিল না। একটা সে করে বেঁধে দিচ্ছি গো, এক বছরের মধ্যে যদি ব্যাটা কোলে না আসে তো আমার নাম মুক্ত বদলে রেখো। আচ্ছা তুই যা বাসন মাজগে। মুক্তা চলিয়া গেলে বড় বউ মুকুলের আঁচল খুলিয়া শিকড়টা ছুঁড়িয়া ফেলিয়া দিল। বলিল, ষাট ষাট, এখনই ব্যাটা বেটিতে কাজ নেই বাপু। মুকুল লজ্জায় মাথা তুলিতে পারিল না। মুক্তার উপরে তাহার রাগের সীমা রহিল না। এক কথা বলিয়া আঁচলে শিকড় বাঁধিয়া দিদির কাছে আরেক কথা বলিবার কি দরকার ছিল ওর? মুকুল প্রায় এক বছর বাপের বাড়ি রহিল। প্রথম প্রথম মাসখানেক কেদার মুক্তার দিকে ফিরিয়াও তাকায় নাই। তারপর হঠাৎ একদিন আনমনে তার গালে একটা টোকা মারিয়াছিল। শ্বাস রোধ করিয়া মুক্তা বলিয়াছিল, রাতে এসে থাকব ছোটবাবু। তাঁতি শহরে গেছে নাকি? না, তাঁতিকে কিছু একটা বানিয়ে বললেই হবে। বিকেলে আমি কলকাতা যাচ্ছি, আজ আর হয় না, এই নে। মুক্তা হাত পাতিয়া আধুলিটি গ্রহণ করিল। তারপর এক বছর কেদার গ্রামে ফিরিল না। চাটুর্যেদের বিধবা মেয়েটাকে নিয়া সে যে কোথায় গিয়া ডুব মারিয়া রহিল সে খবরও কেহ পাইল না। চাটুর্যে কন্যা সৌভাগ্যে মুক্তার যতই হিংসা হোক, মুকুলে দুর্দশা কল্পনা করিয়া আনন্দও হইল প্রচুর। উপরি উপরি দুদিন নীলমণিকে সে গুড় দিয়া অম্বল ডাঁধিয়া খাওয়াইল এবং রাত্রে তার গলা জড়াইয়া ধরিয়া বলিল, এখনো তো বুড়ো হাবড়া হইনি রে, এত হেনস্তা করিস কেন? এক বছর পরে গ্রামের ২৭টা শিমুল গাছ যখন লালে লাল হইয়া গিয়াছে, কেদার তখন গ্রামে ফিরিল। কয়েকদিন পরেই বড় বউ মুকুলকেও নিয়ে আসিল। চাটুর্যেদের বিধবা মেয়েটা বোধহয় মিশাইয়া গেল শূন্যে। প্রণয় চিরদিনই মুক্তার আয়ত্তাধীন ছিল, কিন্তু আজ ক্রীড়নক হওয়ার ভাগ্যও তার ঘুচিয়াছে। শুধু তাই নয়, তারই চোখের উপরে তার খেয়ালি বিধাতা আজ নতুন পুতুল নিয়া খেলায় মত্ত। একা পাইলেই নববধূকে কেদার চুম্বন করে, কিন্তু সেটা প্রায়ই মুক্তার চোখে পড়িয়া যায়। মুকুলের দিকে মুক্তা সর্বদাই সতর্ক দৃষ্টি রাখে। তার অকুণ্ঠ তীব্র চাহনি মুকুল সহিতে পারে না, ভয়ে তার মুখ বিবর্ণ হইয়া যায়। মুক্তা একগাল হাসিয়া বলে, কি গো ছোট দিদি, বরের আদর বড্ড মিষ্টি লাগে না? মুকুল ভয় ভয়ে বলে, তুমি তোমার কাজ করো গে, যাও না বাছা, আমার সঙ্গে ঘুরছ কেন? মুকুলের পেলব কণ্ঠদেশের দিকে চাহিয়া মুক্তার হাত নিষ্পিস করে। আমরাও তো তাই বলি, এও কি একটা কথা, ছোটবাবু দেবতুল্য লোক, কুলের বৌঝি বার করা কি তার কাজ, যার এমন সোনার প্রতিমে বউ? কোথায় আঘাত করিলে কার কতখানি বাজিবে মুক্তা তাহা জানে। কেদারের অপকীর্তির কথা ভুলিবার সুযোগ মুকুলকে সে দেয় না। মুকুলের মুখ যত পাংশু হইয়া যায় ততই সে তার ছোটবাবুর পক্ষ সমর্থন করিয়া সত্য কলঙ্কের মিথ্যা প্রতিবাদ করিতে থাকে। শেষে একদিন সহিতে না পারিয়া কাঁদিতে কাঁদিতে মুকুল কেদারকে সব বলিয়া দিল। মুকুলের চোখে জল আনিয়া মুক্তা তখন পরম আনন্দে
রুয়াকে মশলা পিষিতে বসিয়াছে। কেদার কথাটি না কহিয়া তার পিঠে সজোরে এক লাথি বসাইয়া দিল। মুক্তা একটা বিশ্রী শব্দ করিল, তার কপাল ভয়ানকভাবে কাটিয়া গিয়াছে। একটি কানে চাঁদতারা মাকড়ি রুয়াকের প্রান্তে লাগিয়া ছিঁড়িয়া চলিয়াছে। বড় বউ চিৎকার করিয়া বলিল, এ কি করলে ঠাকুরপো, মরে গেল যে। কেদার বলিল, মরুক। মুকুল পিছু পিছু ছুটি আসিয়াছিল। কাম্য ব্যাপারটির মধ্যে রক্তের আবির্ভাবে ভয়ে সে থরথর করিয়া কাঁপিতে লাগিল। মেয়ে মানুষের গায়ে হাত তোলার অভ্যাস যে কেদারের একদিনের নয়, জানা থাকিলে সে তাহাকে ঘরের বাহিরে আসিতে দিত না। বড় বউ বলিল, কি হয়েছে কি শুনি। কেদার রুক্ষস্বরে বলিল, সে তোমার শুনে কাজ নেই, মাইনে দিয়ে ওকে তুমি আজকেই বিদায় করে দাও বৌদি, কাল থেকে যদি বাড়িতে ঢোকে ভালো হবে না। রাত্রে মুকুল বলিল, দোষ করেছে তাড়িয়ে দিলেই হতো, মেয়ে মানুষকে অমন মার কি করে মারলে গো। কেদার তাহাকে ধমক দিয়া বলিল, চুপ করো। মুকুল থতমত খাইয়া গেল। মুক্তার অমন নির্যাতন দেখিয়াও সে ভাবিতে পারে নাই যে কেদার ধমক দিতে পারে তাহাকে। মুক্তার গুপ্ত প্রণয়ের প্রথম ভাগের সমাপ্তি এইখানে। এ সমাপ্তি যে কি কেহ তাহা বুঝিবে না। পূজা নিয়া যার দেবতা বিনিময়ে সর্বনাশ করিয়াছে সেও না, কারণ লাথি মারিয়া তাড়াইয়া দেওয়ার চেয়ে সব রকমের সর্বনাশও মুক্তার ভালো ছিল। তাচ্ছিল্য সে বুঝিতে পারে না, অবহেলার বিরুদ্ধে অভিযোগও সে করে না, কিন্তু মেরুদণ্ডে মাসাধিক কালব্যাপী অসহ্য যন্ত্রণা, কপালের গভীর ক্ষত আর কাটা কানের লজ্জা তুচ্ছ করিয়া দেওয়া মুক্তার পক্ষেও সম্ভব নয়। কেদার আর দেবতা নয়, দানব। নীলমণির মতো কেদারকেও মুক্তা আজ সামনাসামনি অকথ্য গাল দিতে পারে, বোধ করি হাতের কাছে ছুঁড়িবার মতো কিছু থাকিলে ছুঁড়িয়াও মারিতে পারে। রাগের মাথায় নয়, ঠান্ডা মাথায় চারিদিক বিবেচনা করিয়াই মুক্তা সদরে কেদারের নামে নালিশ ঠুকিয়া দিল। কেদারের 10 বছর জেল হইলেই মুক্তার মনের মতো হইত, কিন্তু সেরকম কিছুই হইল না। আদালতে প্রমাণ হইয়া গেল মুক্তা যেদিন মার খাইয়াছে কেদার সেদিন এবং তার আগের ও পরের অনেকগুলি দিন কলিকাতাতেই ছিল। নীলমণি বলিল, কি করবি বল, গরিবের বিচার নেই। তারপর আফসোস করিয়া বলিল, মাঝের থেকে বাবুদের চটিয়ে রাখলি, ওনাদের সাথে নাকি আমরা শত্রুতা করে পারি। মুক্তা শুধু বলিল, এর শোধ আমি তুলবই তাঁতি, দেখিস। কিন্তু দিনের পর দিন কাটিয়া গেল, শোধ আর মুক্তা তুলিতে পারিল না। শিমুল গাছের লাল ফুলগুলি অনেকদিন তুলা হইয়া উড়িয়া গিয়াছে। সরকার বাড়ি ধুমধামের সঙ্গে পূজা হওয়ার পর শীতের গোড়ার দিকে ছেলে হওয়ার জন্য মুকুল বাপের বাড়ি চলিয়া গিয়াছে। মুক্তা এখনো কেদারের কিছু করিতে পারে নাই। মাঘ মাসে কার কুপরামর্শে এক বস্তা তাঁতের কাপড় নিয়া নীলমণি একেবারে কলিকাতায় চলিয়া গিয়াছিল। একদিন সন্ধ্যার পর কেদার আসিল। কেমন আছিস মুক্তা? ভালো আছি ছোটবাবু। হতভম্ব মুক্তা না পারিল কেদারকে প্রণাম করিতে, না পারিল বসিতে বলিতে, নিঃশ্বাস রোধ করিয়া শুধু চুপচাপ দাঁড়াইয়া রহিল। সেদিন তোকে মেরে অবধি এমন মন খারাপ হয়ে আছে কি বলবো, খুব চটেছিস না? বলিতে বলিতে নির্লজ্জ পদক্ষেপে কেদার ঘরে ঢুকিয়া পড়িল। মুক্তা তাহাকে অনুসরণ করিয়া দরজা ভেজাইয়া দিল। একটা যে করুণ শব্দ হইল সেটা দরজারই মরিচা পড়া কবজার। নমস্কার, পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ ভালো লাগলে গল্পটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।